বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ইউএনকে কিচেন নিবেদিত 100 রকম ভর্তা তৈরির ধারাবাহিক রান্নার অনুষ্ঠান ভর্তা গবেষণার চতুর্থ পর্বে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো সিম্পল কচুর শাক ভর্তা, আর এটি অসম্ভব মজার ও পুষ্টিকর একটি ভর্তা। চলুন তবে রেসিপিটি দেখে নেওয়া যাক। চুলায় একটি প্যান বসিয়ে তাতে হাফ টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা ও হাফ চা চামচ আদা বাটা, একটু নেড়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 10-12টি কচুর শাক। এগুলোকে আমি সুন্দর করে ধুয়ে সামান্য কুচি করে নিয়েছি। শাকগুলো দিয়ে আদা রসুনের সাথে একটু মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি, আবারও একটু নেড়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এ পর্যায়ে চুলার জালটাকে আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। যেহেতু শাকের পরিমাণ কম, তাই সেদ্ধ হতে সময় লাগবে একটু বেশি। 3 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে উল্টে দিলাম, আবারও ঢাকনা দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব শাকটা সেদ্ধ হয়ে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। শাকের পুরো পানি শুকিয়ে গেছে, এখন এগুলো একটি পাত্রে তুলে নেব। চলে যাচ্ছি ভর্তা মাখানোতে। ভর্তা মাখানোর জন্য একটি পাত্র নিয়েছি। এখন একটা ভাজা শুকনো মরিচ নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আর মরিচটা আমার আগেই ভাজা ছিল, এজন্য দেখাতে পারিনি। আমার এখানে যেহেতু শাকের পরিমাণ কম, তাই আমি একটা মরিচই নিয়েছি। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। এবার মরিচটাকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। মরিচটা সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু সামান্য মোটা করে কেটে নিয়েছি। ভর্তার পেঁয়াজ একটু মোটা করে কাটলেই বেশি মজা লাগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো সরিষার তেল। সব কিছুকে আরও একবার ভালো করে মাখিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচু শাক। এবার সুন্দর করে মেখে নেছি। হয়ে গেল খুব সহজে মজাদার ও পুষ্টিকর কচু শাক ভর্তা। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী শুক্রবার নতুন কোনো ভর্তা রেসিপি নিয়ে। তত পর্যন্ত আপনারা সকলেই অনেক অনেক ভালো থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।